নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের Sky18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সোমবার Sky18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ Sky18 বাংলা নিউজ। মাইক্রোফাইন্যান্স ব্যাংকগুলো ঘরে ঘরে গিয়ে মহিলাদের দল বানিয়ে মহিলাদের লোন দিয়ে থাকেন, কিন্তু করোনা মহামারীতে মানুষের অনেক ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, তাই তারা লোনের টাকা বা লোন সুদ সময় মতো দিতে পারছেন না। এখানে এসেছেন যারা বন্ধন ব্যাংক থেকে ছোটো ছোটো লোন দেন এবং এটা লোন ঘুরিয়ে দেন, কিন্তু এই লকডাউনের সময় অনেকে লোন নিয়েছিলেন, ছোটোখাটো ব্যবসাও তারা করেন, কিন্তু ওই লকডাউনের সময় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বন্ধন ব্যাংকও কী করেছে, কিছুদিন আগে আবার তারা নিজস্বভাবে নিজের থেকে লোন দিয়ে দিয়েছে, তারা লাগে না, তারা এখন ব্যবসা নিজের সকলেরই খারাপ দিয়ে দিয়েছে এবং এখন সুদ গোনে। আমরা এটাই বলবো যে লোন আপাতত কোনো প্রকারের লোন কালেকশন করা চলবে না, ইনস্টলমেন্ট কালেকশন করা চলবে না। আমরা সরকারের কাছে এটাই জানাইতেছি, এটাই প্রার্থনা করতেছি আমরা যে আমরা যে লোনটা নিছি মাইক্রো ফাইন্যান্স বন্ধন লোনটা যে নিছি, এটার মানে আমাদের যাতে মুকুব করা হোক, এটাই সরকারের কাছে আমরা জানাইতেছি, যে আবেদন করতেছি আমরা সরকারকে। আর যে আমাদের যে এই যে আমরা যে লোনটা লইছি, এটার যাতে আমরা তো না করি নাই, আমরা দিমু না কইরা, হ্যাঁ আমরা দিমু, কিন্তু হয়েছে গিয়া সুদ দিতে পারতাম না। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভাপতি সত্যু রায় ও কমলাক্ষ দেপুরখাস্ত বিজেপির বিরুদ্ধে কিছু মন্তব্য করলেন। মঙ্গলবার তার প্রতি উত্তর দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক সংবাদ মেল করেন এবং কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। মধ্যে বাংলাভাষী কোনো সংস্থা সেই অনুদান থেকে বঞ্চিত হয়েছে, আর সেটাকে নিয়ে বিশেষত কমলাক্ষ দেপুরকাইস্ত মাননীয় বিধায়ক উত্তর করিমগঞ্জ, জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি এমনভাবে প্রচার প্রসারে আনার চেষ্টা করছেন, আর শুধু এখানেই থেমে থাকছেন সেটা নয়, যে বিজেপি সরকার বাংলাভাষী বিরোধী সরকার, বাঙালি বিরোধী সরকার, জনপ্রতিনিধি হয়ে রাজনৈতিক দলের জেলার প্রধান শুধু নয়, একজন সজ্জন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, বরিষ্ঠ রাজনৈতিক কর্মকর্তা, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, দীর্ঘদিন থেকে যিনি কাজ করছেন জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি, শুধুমাত্র সরকারের বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে সরকারকে প্রয়োজনে কীভাবে কাঠগোড়ায় দাঁড় করানো যায় সেই চেষ্টাকে সামনে রেখে, যখন শালীনতা হারিয়ে সংসদীয় গণতন্ত্রে যে ভাষা প্রয়োগ করলে সেটাকে শালীনতাহীন বলা যায়,
সেই সমস্ত শব্দ বা বাক্য ওনারা প্রয়োগ করেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর বাস্তব না জেনে বা বাস্তব জেনে যারা জেগে ঘুমানোর চেষ্টা করেন সেরকম চিন্তা বা প্রয়াস যদি তাদের থেকে থাকে তাহলে সেটা নিয়ে বলার কোনো কিছু নেই। যে প্রকল্পের আধারে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন ভাষাভাষী সংস্থাকে সাহায্য করা হয়েছে, আর্থিক সাহায্য করা হয়েছে, ওই প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পত্রিকা মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়ে জানানো হয়েছিল যে অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য। আর যারা করেননি তারা যদি তারপর গেল গেল রব উঠান, আর হঠাৎ করে বাঙালির ত্রাতা সেজে কেউ যদি এটাকে নিয়ে রাজনীতি করেন তাহলে আমরা তার ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুধু তার প্রতিবাদ জানাচ্ছি সেটা নয়, তাদের সেই অপপ্রয়াস, তাদের সেই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। কোনো ডিপার্টমেন্ট আগামী তো বুট আছে, সরকার তো চাইবে যে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত টাকা আমি দিয়েছি বিভিন্ন হেডে যাবে এটা যদি খরচ না দেখাতে পারে, ডিমান্ড না দেখাতে পারে, এই টাকাটা আবার পুল হয়ে যাবে। এই পুল টাকাটা যারা চাইতেছে তারা দাদারা বলছে যে আমাদের সাপ্লিমেন্টারি ডিমান্ড লাগে, তাদের অ্যাকাউন্টে চলে যাবে, রিঅ্যাপ্রোভেশন বিল নতুন করে বিল পাস করতে লাগে। রাজ্যের বিধানসভা নির্বাচন সমাগত, তাই প্রত্যাশীদের তৎপরতার তুঙ্গে হাইলাকান্দি জেলার AIUDF টিকিট প্রত্যাশী আতিক আহমেদ লস্কর ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছে বিভিন্ন নির্বাচনী জনসভা। সোমবার হাইলাকান্দি জেলার ভাওরঘাটে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। কব পারি মই মানে জন্ম লগতে UDFৰ লগতে আছো, এতিয়াও আছো। মই UDFৰ কর্মী হিসাবে আমি মানে 100% আশাবাদী। মোর মানে গাঁৱৰ মানুহ মোৰ লগতে আছে, মই মানে টিকেট পাব বুলি 100% আশাবাদী আছো। হাজারের উপর মানুষ আছে, মই মানে আতিক ভাই টিকিট বিচারি আছে, আতিক ভাই টিকিট দিব লাগে। আমাদের দলের সুপ্রিম মৌলানা বদরুদ্দিন আল কাসিমি সাহেব দেবার কারণে মানুষ ভিড় করে আছে, যাতে মানে গাঁওর মানুষ আনন্দিত, গাঁওর এজন লড়া মানে উলাই আইছে UDFৰ টিকিটের কারণে। কাম কেন মানুষ মানে বেমারত পড়ে আছে, কাম কেন করব সমাবেত হয়েছে স্যার? উদ্দেশ্য নিশ্চয় আপনি জানেন যে এখানে আমরা যদি আতিক ভাইয়ের পক্ষে জনমত গঠন করতে পারি তাহলে সুপ্রিমো দলের হাইকমান্ড, দলের সুপ্রিমো ওনাকে অবশ্যই টিকিট প্রদান করবেন যদি আমরা ওনার পক্ষে জনমত গঠন করতে পারি। কারণ ওনার অনেক অ্যাডভান্টেজ রয়েছে, উনি তিনটি সমিতি পরিচালনা করছেন সুষ্ঠুভাবে, ওনার কোনো করাপশন নেই, ওনার কোনো খেয়ে ওনার করাপশন নিয়ে কোনো কথা উঠায়নি। উনি ওনার কাজ করা অনেক সদিচ্ছা রয়েছে এবং উনি ভালোভাবে সুষ্ঠুভাবে কাজ করে যাচ্ছেন, এবং ওনার ডিমান্ড হচ্ছে যে উনি 12 জিবির মধ্যে শুধু একাই উনি দাঁড়িয়েছেন। রাজ্যে বিধানসভা নির্বাচন পূর্বে করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন সীমান্ত রক্ষা বাহিনীর অতিরিক্ত সঞ্চালক প্রধান পঙ্কজ কুমার সিং। সকাল 11টায় BSF-এর বিশেষ হেলিকপ্টার যোগে চানক্ষীরা খেলার মাঠে অবতরণ করেন।
বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের Sky18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার Sky18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ, নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সম্ভার Sky18 বাংলা নিউজ।